আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে অনেক ধন্যবাদ আবার আমার চ্যানেলে আমার একটি ভিডিও দেখার জন্য। বর্ষাকালে বাইরে ঝুমঝুম বৃষ্টি হবে, সন্ধ্যার নাস্তার সাথে থাকবে টক ঝাল মিষ্টি মিলিয়ে কোনো লোভনীয় একটা খাবার, তার সাথে যদি একটু মুচমুচা মচমচা কোনো জিনিস হয় তাহলে তো আর কথাই নাই। চলেন না শুরু করি আজকে। তাহলে আজ বানাচ্ছি আলু চানা চাট, মশালা চাট। আজকে আমি আমার চাটটাকে একটু ভিন্নভাবে পরিবেশন করব, ঠিক সেটারই প্রিপারেশন চলছে, বলতে পারেন ডেকোরেশনের প্রিপারেশন। কেন এটাকে প্রথম বানাচ্ছি, কারণ এটাকে এই যে ময়দার ডোটা আমি বানাবো এটাকে আমাকে রেস্টিংয়ে রাখতে হবে 30 মিনিটসের জন্য। আপনারা অলরেডি দেখে ফেলেছেন অন স্ক্রিনে যে ঠিক কী কী মশালা দিয়ে আমি এই ডোটাকে প্রিপেয়ার করছি, মশালাগুলো কেন অ্যাড করলাম এটা আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মশালা চাট বানাচ্ছি তাই আমি এটার ডেকোরেশন করব এবং এটাকে যে বেস এবং যে রিংয়ের মধ্যে করে আমি সার্ভ করব সেটাকেও আমি একটু মশালা ফ্লেভার দিয়ে নিলাম। ব্যাপারটা কিন্তু আসলে দারুণ হবে, বাহিরে মশালা ক্রিসপি আউটসাইড আর ইনসাইডে মশালা চাট। আমার আজকে চাট বানানোর মেইন ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু চানা ডাল আর হচ্ছে বয়েল পটেটো। চানা ডালটা আমার বয়েল করা, এটা ওভারনাইট শোক করে রেখে আমি বয়েল করেছি, বাট হাতে যদি কম সময় থাকে তাহলে কিছু সময় এটাকে ভিজিয়ে রেখে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে সেম জিনিসটাই। আমি এখন একের পর এক অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো এবং বিভিন্ন স্পাইসেসগুলো যেগুলো আমরা চাট তৈরি করতে ইউজ করছি সেগুলো দিয়ে দিব। এখানে ঝালের পরিমাণটা কিন্তু যার যার উপরে নির্ভর করবে, আমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করি ঠিক সেরকমই ঝাল ইউজ করব। এখানে পানি কেন দিলাম, পানিটা দিলাম কারণ পানিটা যখন এই মশালাগুলোর সাথে মিলে একটু আমরা সটে করব তখন মশালাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে তেঁতুলের টক দিয়ে পরিবেশন করব খুব সহজ এবং মজাদার স্বাদের আলু চানা মশালা চাট। 30 মিনিটস ডান। এখন যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে তৈরি করব ক্রিসপি আউটসাইডারটা। আমরা যে ডোটা বানিয়েছি সেটাকে চারটা ভাগে ভাগ করে একটু বেলে নিব, খুব বেশি পাতলা করব না, খুব বেশি পাতলা করলে এটা কিন্তু ক্রিসপি হবে না। আমরা একটা যে রিং কাটার পাওয়া যায় এটাকে দিয়ে আমরা সুন্দর করে রিংয়ের মতো একটা সাইজ করে নিব। তারপরে এর বেসটাকে আমরা আলাদা ফ্রাই করেছি, এখন রিংটাকে আলাদা ফ্রাই করছি। এটা ফ্রাই হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি এটা মোল্ড থেকে খুলে আসবে, নো টেনশন। আমরা এখানে দুই ধরনের ক্রিসপি আউটসাইডার বানিয়েছি, একটা রিংয়ের মতো আর একটা কাপকেকের মোল্ড দিয়ে। ফ্রাই হয়ে যাওয়ার পরে আমরা বেসটাকে নিচে দিয়ে পাশের রিংটা দিব এবং আরেকটাকে ডেকোরেট করব যে কাপকেকের মোল্ড বানিয়েছি তার মধ্যে। সুন্দর মতো আমরা ভেতরে দিয়ে দিব আমাদের এই মশালা চাটটাকে এবং অন টপে দিব হচ্ছে ইয়োগার্ট সস। এভাবেই আমরা পরিবেশন করব আমাদের আজকের মজাদার আলু চানা মশালা চাট। কথায় আছে না, প্রথমে দর্শনধারী এরপর গুণবিচারী। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এবং আমার পরবর্তীতে আমার আরেকটি ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।